একটু জানতে চাইবো, জয়ের পথে রয়েছেন সুপ্তি পান্ডে, আর পুরো ব্রিগেড আমরা দেখতে পাচ্ছি শাসক দলের কর্মী সমর্থকরা, তারা সবুজ আবির নিয়ে ইতিমধ্যেই রেডি। কি বলছেন তারা? হ্যাঁ, কারণ তাদের কাছে ইতিমধ্যে ভেতর থেকে খবর এসছে যে মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পান্ডে, তিনি 11 রাউন্ডের গণনা শেষে 35,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন, যে মার্জিন আর রিকভার করা সম্ভব নয় তার নিকটতম প্রার্থী বিজেপির কল্যাণ চৌবের পক্ষে। এবং ঠিক সেই কারণেই এই মুহূর্তে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে শুরু হয়ে গেছে জোরদার সেলিব্রেশন। এই সেলিব্রেশনের যে অ্যাম্বিয়েন্স এই মুহূর্তে জি24 ঘন্টা দর্শকরা দেখতে পাচ্ছেন, তাতে করে এটা পরিষ্কার যে সুপ্তি পান্ডের এই বিধানসভা উপনির্বাচনের জয়কে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এখন শুধুমাত্র একটা সময়ের অভাব বা আনুষ্ঠানিকতা বলে মনে করছেন। এই অবস্থায় প্রশ্ন যে প্রয়াত সাধন পান্ডে, তারপর দীর্ঘদিন ধরে সাধনবাবুর অসুস্থতা, তারপর এই আসন নিয়ে হাইকোর্টে মামলা, এবং তারপরে উপনির্বাচন, সেই উপনির্বাচনে একটা বড় মার্জিনে সুপ্তি পান্ডে জয়ের পথে যাচ্ছেন, কিভাবে সেলিব্রেশন হবে সারাদিন? সারাদিন আমরা অলরেডি আমাদের দেখতে পাচ্ছি সেলিব্রেশন শুরু হয়ে গেছে। মহিলারা দেখুন, মহিলাদের উৎসাহ দেখুন আপনি কত উৎসাহিত। তারা 2.5 বছর ধরে অনেক রকম সুবিধা থেকে আমরা বঞ্চিত ছিলাম, যেহেতু আমাদের বিধায়ক মারা গেছিলেন, আমরা অনেক রকম MLA ফান্ড পাইনি, বিভিন্ন রকম শহীদ সাবুদের জন্য আমাদের অনেক অপেক্ষা করতে রাখতে হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে আর কি কি সেলিব্রেশন হবে? এটা তো সবে এখানে আবির খেলা দিয়ে শুরু, এরপর যখন এলাকায় ফিরে যাবেন মানিকতলাতে, ঠিক কি কি হবে সারাদিন? ঘুরবেন কোথায়? মানিকতলা, পুরো মানিকতলা জিতবে সুপ্তি পান্ডে, জিতবে, বিজয় মিছিল হবে আমাদের, মানিকতলা আমাদের, পুরো মানিকতলা। এখানকার মহিলারা, মানিকতলা বিধানসভা কেন্দ্রের ভোটার, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, তারা বলছেন তারা গোটা ওয়ার্ড ঘুরবেন আজকে সারাদিন। এটাকে বিজয় মিছিল বললে বিজয় মিছিল, এটাকে তাদের উৎসাহ বা উদ্দীপনা বললে তাই। এই মুহূর্তে তারা রীতিমতো নাচছেন রাস্তার মধ্যে। আমরা দাঁড়িয়ে রয়েছি বিটি রোডে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ঠিক সামনে আত্রে। একেবারে আমরা প্রতি মুহূর্তের আপডেট ছবি দেখাচ্ছি দর্শকদের, আর এই মুহূর্তে কুণাল ঘোষের বক্তব্য আপনাদের শোনাবো, কারণ তিনি কনভেনার ছিলেন তৃণমূল কংগ্রেসের এই ভোটের, আর সেই জায়গায় দাঁড়িয়ে কুণাল ঘোষ কি বলছেন সুপ্তি পান্ডে জয়ের পথে। এখনো কিন্তু নির্বাচন কমিশন তার জয় ডিক্লেয়ার করেনি, জয়ের উল্লাসের ছবি কর্মী সমর্থকরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, তারা রীতিমতো জয় মেতে উঠেছেন, আর আপনাদের শোনাবো কুণাল ঘোষের বক্তব্য এই মুহূর্তে। সকালে কল্যাণ চৌবে বিজেপির প্রার্থী মিথ্যা কথা বলে যাচ্ছে, ভোট হয়নি, অমুক হয়নি, তমুক হয়নি। প্রশ্ন এক, আপনি এখানে মিডিয়ার সামনে নাটক করছেন কেন? কেন স্ক্রুটিনির দিন আপনাদের দিল্লির জাতীয় নির্বাচন কমিশন স্ক্রুটিনির দিন আপনি বা আপনার কোনো এজেন্ট গেল না কেন? কেন সেখানে গিয়ে অনিয়ম প্রমাণ করলো না? কেন অভিযোগ করলো না? আপনি তো স্ক্রুটিনিতে যাননি মশাই, আপনি এখানে মিডিয়ার সামনে নাটক করছেন কেন? আপনি ভোটের দিন তাড়াহুড়ো করে যে অভিযোগ করেছিলেন বলে শোনা যাচ্ছে 290 নম্বর বুথ নিয়ে, আপনি কি জানেন 290 নম্বর বুথটা মানিকতলা বিধানসভাতেই পড়ে না? মানিকতলায় 277 অবধি আছে, রাস্তাঘাটে আপনাকে মানুষ চায় না, কারণ 21 সালের পর থেকে দেখা যায়নি। আপনি সাধনবাবুর মৃত্যুর পরে ভোট আটকে রেখেছিলেন, মানুষের উপর আপনার আস্থা নেই, আপনি হেরে গেছেন। আপনি যেখানে গেছেন মানুষ আপনাকে বলেছে গো ব্যাক, তার সঙ্গে ভোটের অনিয়মের কোনো সম্পর্ক নেই, একটা বাইট কেউ দেখাতে পারবে না। কোনো ভোটার বলছেন যে আমাকে ভোট দিতে দেওয়া হয়নি, বা আমার ভোট পড়ে গেছে, বা আমাকে ভোটের বুথ থেকে ফিরিয়ে দেওয়া হলো, কিচ্ছু করতে পারেনি, লোক নেই, জন নেই, আপনাকে কেউ চায় না। আসল কথা হচ্ছে হেরেছে, হেরেছে কল্যাণ চৌবে, হেরেছে 3-3 বার, হেরেছে, হ্যাট্রিক করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।